তুই চাইলে পারতা, কিন্তু যখন দিশো ইচ্ছা করছে রুটি কলা তোমার মাথায় মারি আমি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। ভালো লাগছে আছে তোমার কথাটা শুন না আল্লাহ, তুমি ছাড়ো না, কিন্তু বলবো না, বলবো না, ছাড়ো। তুমি আমার পাঠাবা তো, পারবা তো, বলছি তো, তাহলে কি আমি যাবো? হ্যাঁ হ্যাঁ। বারবার মানা করলাম, আগে বাইরে আমি কতবার বললাম না পানি কিছু। আপনার বাসা কোথায়? বাসা কোথায়? বাসা তো বাসা এদিকে। আমি এলাকার না ভাই, আমি ওদের বাসায়, ওর বাসায় ঘুরতে আসি। কি করেন আপনি? বাইরের পরে তোর কিন্তু ভরে দিই, পুরা ভরে দিই তোর বন্ধু। আমার লোক আছে, আমি কথা বলতে আছি। শুনো 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 দাদু, শুনো কথাটা শুনো, লাফে নাকি বলো, খুব ক্ষুধা লাগছে, প্লিজ আশপাশে কোনো একটা ফাস্ট ফুড চিজ বার্গার। বললাম না এখানে সিগারেট খাওয়ার কোন নিয়ম নাই। দেয় নাই আনতে, বেটা আমি আসার সময় আবার বলছিলাম, বলছে রাইখা দাও। তুমি কথা বলো, কোন অ্যাডভোকেট উকিল যা যা লাগে পেস্টটা নাও, টাকা পয়সা চিন্তা করতে আছি। বাট সিরিয়াসলি হাউ ভাই, তোমার আমি বলছিলাম তুমি চিজ বার্গার নিয়ে আসো প্লিজ, তুমি আনছো রুটি আর কলা। মর্দার তো টাহা ছেলে না তো, বড় বোঝো না তো কি হইছে। আমি তোকে আনতে বলছি, তুই মানে তুই চাইলে পারতা, কিন্তু যখন দিশো ইচ্ছা করছে রুটি কলা তোমার মাথায় মারি আমি। রুটি আর কলা যখন মুখে দিছি তখন মনে হয়েছে ওইটাই চিজ বার্গার। এত শান্তি লাগছে হাউ ভাই, থ্যাংক ইউ, মানে সিরিয়াসলি ভাই। থাক, পুলিশের ডান্ডা যদি একটা পড়তো না, মিনিমাম 7 থেকে 8 দিন বেঁচে থাকতো, অনেকের নাকি আজীবন থাকে। এবারটা মুই জানি, ওই বাড়ি গেলে মাজা ভেঙে যায়, আজীবন খালি শুয়েই থাকতে হয়, এমনও হুসি বন্ধ হয়ে যায় বেটা। একটা সমাধান করে এখনো বাকি আছে। কি কি একটা জিনিস আমরা সবাই ভুলে যাচ্ছি। কোনটা? কোন জিনিস? আমরা ওই হাজতে কেন গেছি? ওয়াই তোরা তো জেলে গেছো, ওই মাল কিনতে গেছো না, হেইয়া কিনতে গিয়া ধরা খাইছো, এর জন্যই তোদেরকে হাজতে লইয়া গেছে বেড়া। না আবু ভাই, তুমি জানো না কেন আমরা জেলে গেছি। কেন গেছো তোরা? আর কেনর কথা তো আমার মনের ভিতরেই রয়েছে, আইকারে টেরম প্রকাশ করুম নি।
প্রকাশ করলে তো আরন হিট উঠে যাবে। আমি প্রকাশ করতেছি, এই বোকা করা যখন পুলিশে দেখছে প্যান্ডাকে ভাঙায় দেয়া যে দৌড়টা দিছে ওটার কারণে পুলিশ আমাদের ধরছে, আর জেলে গিয়ে হাফ লেডিসদের মতো আরে ফিন তোর আর গন্ডগোল করিস না, থাকা ঝগড়া করিস না, না কি দাঁড়াও না, আমরা খুব ইজিলি আরামসে হাঁটতে হাঁটতে খেলতে খেলতে দুলতে দুলতে আজকে বাসায় এসে পার্টি করতাম, প্ল্যান কি ছিল, চিল চিল, হ্যাঁ তাই ছিল, তাই তো প্ল্যান ছিল, কি হইছে মারছে আমাদের, এখন কার মারা উচিত, মারা উচিত শোনো তুমি ডায়লগ দিও না, আর তোরে তোরে নাকি মাইরা 3 ইঞ্চি ছোট বানায় ফেলাইছে শুনলাম। এই তুমি এগুলো কি বলছো, তোমার কে বলছে, আন্দাজে কথাবার্তা কেন বলছো তুমি এখানে এসে, আন্দাজিকতার কি আছে, তোরা ছেলে ধরা খাইছ ওগুলো শিকার যা, আর আমরা ধরা খাইছি তোর কোনো সমস্যা, তোকে তো মনে কর যে সব মান সম্মান শেষ বুঝছ নাই, এই তুর্য তোমার মনে মানে কোনো কাজ কাম নাই, দেনা আজের আসো এখানে, তুমি আজের কথা করতে বলো, তুমি যাও তোমার কাজ যাও, ঠিক আছে এই বেটা গায়ে দস কি লাগাতে, তুমি ধাক্কা দিলা কেন, ধাক্কা দিলে কি করবি তুই, আরে তুমি ধাক্কা দিছো কি আজো 100 বার তোরা ধাক্কা, এই তুর্য তুমি ধাক্কা দাও, এই এই আরে আরে কি এই সরকার আরে না ও তো ঠিক মতো মারেও নাই, তোমরা খামা খাই জিনিসটা করলো না, আরে বেটা করবে না, আরে মেজাজ গরম করিয়া লিছে, উচিত ক্যাম্পাসে যাবে পোলাবি নামবে একটা গ্যাঞ্জাম হবে, আমরা অবদানের কথা তো অস্বীকার করতেছি না, এগারো তো ধন্যবাদ দিতে চাই, তোর এখানে এরম ফাটা দেখা যায় কা, আর ঠোঁটের মধ্যে আদর করে আগুনকা কামড় দিছে, আগুন কামড় দেছে, জি নেহাল তাহলে কি তোমার কেউ ঘুষাইছে, ওকে যে আগুনটা কামড় দিছে ছাড়াইতে গেছিলাম, কোনো ভাবে ছাড়াইতে পারছিলাম না, ছাড়াইতে গিয়ে আগুনে ছোঁয়া লেগে গেছে।